ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিস বেঙ্গলি ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে 1:30। তো আজ এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি। ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে দেখো মেয়ের অবস্থা, পড়ে গিয়ে কি হয়েছে দেখো, দেখে যাও, হাত হাত একদম ছড়ে গেছে। কি বলবে বলো, কেউ পড়ে গেছে বলো, অল্প বলো, ব্যথা করছে, বর্লিন লাগিয়ে দিয়েছে। ওই বাড়িতে গেছিলো দিভাইতে বাড়িতে, তো ওখান থেকে আসার পথে দৌড়াচ্ছিল। তো আমাদের এই আম গাছতলায় অল্প পুরো পাথরগুলো তুলে উঠে উঠে আছে। এবার ওই জায়গাটাতে ওকে বারবার বারণ করি দৌড়াবে না। তো দৌড়ে আসতে গেছে, উল্টে পড়ে গিয়ে পুরো হাত দু হাত ছুলে গিয়ে পাটাও ছুলে, দু পায়েই ছুলেছে। এই পায়েটাতে কম আছে, অল্প ফুলে গেছে, ওটাতে ছুলে গেছে পুরো। কাঁদছে এখন, ব্যথা করছে। ঠিক আছে ঠিক আছে, কমে যাবে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, এদেরকে খাওয়াতে হবে। তো চুপ কর, আসো আসো আসো। তো এখন ওই রান্না করেছি, আজকে ডাল করেছি আর আলু বাদাম কারি পাতা দিয়ে ভাজা করেছি। আর এখন মাছ কর, মাছ ভাজা করবো। তা চলো করে নিই, তারপর ওদের খাওয়াবো মাছ ভাজা করে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো ওকে খাইয়ে দিচ্ছি, ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি। ও তো একা খেতে পারবে না আজকে, তো খেয়ে আবার আন্নিকা খাওয়াবো। কেন ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরাও খেতে বসে পড়েছি। এই যে সব নিয়ে, এই যে মাছ ভাজা, মাছ ভাজা তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এই পেঁয়াজ সাথে আছে, গান শুনছি আবার। তো চলো পরে কথা বলছি। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই কাপড়গুলো তুলবো। তো এই যে এখন কুল খাচ্ছি, আর হাজব্যান্ড বাসনগুলো ধুয়ে দিচ্ছে, কাপড়গুলো তুলে শোবো। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কথা হবে। এখন গিয়ে অল্প রেস্ট করবো। ওই যে আর কি হয়েছে, তুমি আসছো কেন? রোজ খাবি? ব্যথা অল্প কম আছে? হ্যাঁ বল। অল্প কম আছে একটু, সবাইকে বলো। হাঁটতে পারছিস তো? তো চলো আবার তোমাদের সাথে পরে কথা, সন্ধ্যেবেলায় কথা হবে। ফ্রেন্ডস, তো এই যে সন্ধ্যেবেলা চা নিয়ে চলে আসলাম, আর এই যে মেয়ে, ওর পাটা এখনো ব্যথা করছে। দাঁড়াও, এটা হরলিক্স আরেকটা গুন্ডা, ওটা দেখলেই বলবে টাকা। তো চলো চা খেয়ে নি, আজকে পড়তে বসবে না? বসবে, আচ্ছা ঠিক আছে। থেকে আর কথা বলা হয়নি, কারণ এখানে এত প্রচণ্ড পরিমাণে মাইক জোরে মাইক চলছিল যে আমাদের নিজেদেরই কান ঝালাপালা হয়ে গেল এতক্ষণ। তো পুচু তো সমানে বলে যাচ্ছে, কেন এত বকবক করছে, এরা এত জোরে জোরে কেন বকবক করছে, চুপ করতে বলো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিভাবে চিল্লাচ্ছিল বল, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে।
ওখানে মিটিং হচ্ছিল মনে হচ্ছে, তো খুব জোরে মাইকের আওয়াজ আসছিল, মানে কিছু নিজেরাও কথা বলা যাচ্ছিল না, এরকম আওয়াজ, এই পড়ে যাবি। তো এখন বাজে 10:30টার উপরে হয়ে গেছে, তো এই জাস্ট কিছুক্ষণ আগেই স্টপ হয়েছে। বাবারে মা বাবা মাথার সাথে ব্যথা হয়ে গেল। তো তোমাদের সাথে আর কথা বলাই হয়নি, তো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখনও হাজবেন্ড এই জাস্ট আসলো দাদা দোকান থেকে, তখন আমরা খাওয়া দাওয়া করবো। তো রাতে ওই রুটি আর বেগুন ভাজা। তো চলো আজকের মতো টাটা। এই বেশ দিয়ে মেয়েটা না পড়বে, বেশি কিছু দেখাতে মানে কথা বলতে পারলাম না, দেখাতেও পারলাম না এই আওয়াজের জন্য। তো তখন খাওয়া দাওয়া করে ও পড়ছিল। দাঁড়াও শোনাই, এই ছোট্ট না ছোট ভীষণ পাজি দুষ্টুমি করে যাচ্ছে, এ মার না মার না। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর পাশে থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো চলো টাটা। দুত্তু বাচ্চা, হ্যাঁ দুত্তু বাচ্চা, এই যে টাটা করে দাও, টাটা টাটা টাটা। গুড নাইট বলবো না তো আমি, আর হাতের ব্যথা কেমন আছে বলে দাও। ওই হাতেও আছে, পায়ে পায়ে বেশি আছে, এটাতে এটাতে এত বোঝা যাচ্ছে না, এটাতেই বেশি ছুটে গেছে। তো টাটা করে দাও, টাটা গুড নাইট, টাটা গুড নাইট দাও।